আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় প্রিয়দর্শক আজকে আমরা জানাবো তীব্র ঠান্ডার দিনে যদি কেউ লা লাহ ইল্লাল্লাহ বলে তাহলে এটার ফজিলত কি প্রিয়দর্শক এমনিতেই লা ইলাহা ইল্লাল্লাহ বলার অনেক ফজিলত রয়েছে হাদিস শরীফে রয়েছে মান লা ইলাহা ইল্লাল্লাহ ফা দা জান্না যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ রব্বুল আরামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন মিশকাত শরীফের হাদেসে রয়েছে বুখারে শরীফের হাদেস রয়েছে অন্য একটি বর্ণনা রয়েছে যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার দশ হাজার গুনা আল্লাহ পাক মাফ করে দিবেন সুবাহান আল্লাহ এমনিভাবেই লা ইলাহা ইল্লাল্লাহ বলার অনেক ফজিলত আমরা হাদিস শরীফে পাই আবুরা দাল্লাহ তালাহম থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহ আলাহিসাল্লাম এরশাদ করেছেন তীব্র ঠান্ডার দিন কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আজকের দিনটি কথই না শীত হে আল্লাহ জাহান্নামের জামহারি থেকে আমাকে মুক্তি দিন তখন আল্লাহ জাহান নামকে বলে নিশ্চয় আমার বান্দা আমার কাছে তোমার জামহারি থেকে আশ্রয় চেয়েছে আমি তোমাকে সাক্ষ্য রেখে বলছি আমি তাকে আশ্রয় দিলাম সাহাবা বললেন জামহারি কি নবী করিম বললেন জামহারি হলো একটি গড় যাতে অবিশ্বাসী এবং অকৃতজ্ঞ যারা রয়েছে তাদেরকে নিক্ষেপ করা হয় এর ভিতরে তীব্র ঠান্ডার কারণে তারা বিবর্ণ হয়ে যাবে নউজ বিল্লাহ এই হাদিসখানা আমলুলিয়াউম ওয়াল্লা তিনশো ছয় নম্বর পৃষ্ঠায় রয়েছে এজন্য আসুন আমরা শীতের রাতে আমরা লাহ ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ জিকিরটি করি এবং আল্লাহর কাছে জাহান নাম থেকে আশ্রয় প্রার্থনা করি আল্লাহ পাক আমাদেরকে জাহান নামের কঠিন শাস্তি থেকে হেফাজত করুন আমিন